আসসালামু আলাইকুম আমি ফারহান আক্তার সাথী আজকে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজ ছোটো বোনের বিয়ে 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 করতে করতে আজ আলহামদুলিল্লাহ ছোট বোনের বিয়ে এই তো বর চলে আসছে ঘের ধরা হয়েছে এখানে কিছু টাকা আদায় করে তারপর বরকে ছেড়ে দেওয়া হবে আসলে আজকে যে ছোটো বোনের বিয়ে ভাবতেই পারছি না সেই ছোটো বোন আজ বড় হয়ে গেছে এত আদরের ছোট বোন আজ বিয়ে দিতে হচ্ছে এটা ভেবেই যেন কেন চোখের কনারে পানি চলে আসছে ভাবতেই পারছি না যে মৃতুরাজ বিয়ে মনকে সায় দিতে পারছিলাম না তারপরও বিয়ে তো দিতেই হবে মেয়ে হয়ে জন্ম নিছে পরের তো যেতেই হবে একটা সময়ের পরে যত আদরের সন্তান মেয়ে সন্তানই থাকুক না কেন অবশ্যই তাকে বিয়ে দিতে হয় গেটে টাকা আদায় শেষ এখন বরকে ওপরে নিয়ে স্টেজে বসানো হবে বরযাত্রী সবাই গিয়ে বসে পড়ছে বরকে পরে বসানো হয়েছে তা বর চলে গেলে ওখানে যে সাঁকরখানার ব্যবস্থা করা হয়েছে এই যে দেখেন অনেক ধরনের খাবার দাবারের বরের জন্য ব্যবস্থা করা হয়েছে এই যে এখানে দেওয়া হয়েছে সব কিছু সাজায় এই যে বর চলে আসছে এখানে বসানো হয়েছে সবাই একসাথে খাবে তা বরের জন্য বরের সাথে যারা কুলদরা বসছে তাদের জন্য আমার আব্বা অনেক শখ করে একটা খাসি এনে সাকরখানার আয়োজন করছে আর এই যে দেখেন পুরো প্যান্ডেল জুড়ে বরযাত্রীরা সবাই বসে গেছে খানা খাওয়ার জন্য এখন এই যে বরের জন্য খাসিটা নিয়ে আসবে খাসি দিয়ে সুন্দর করে একটা সাখরখানার আয়োজন করা হয়েছে জানি না কেন জানি মনে হচ্ছিল আজ বুঝি বোন আমার পর হয়ে যাবে মনকে তো মানতেই পারছিলাম না মন থেকে যে বোন বুঝে আজ পর হয়ে যাবে এত সাজায় গোছায় বোনকে কীভাবে পর করে দেব মন তো মানে না তা বাড়ির সবার অনেক মন খারাপ এত আনন্দের মাঝেও আমার বাবা আমার মা আমার ভাই ভাবি আমাদের সকলেরই অনেক মন খারাপ ভিডিওটা এডিট করতে গিয়েও কেন জানি চোখে পানি চলে আসছিলো অনেক আদর ভালোবাসার স্নেহ দিয়ে একমাত্র ছোটো বোনকে আমরা বড় করছি সেই বোন আজ বিয়ের পরপর হয়ে যাবে মেনে নিতেই পারছিলাম না বাড়ির সবার অনেক মন খারাপ আমি জীবনে কখনো কোনো দিন আমার আব্বাকে এরকম করে কাঁদতে দেখি আমার ছোটো বোনের বিয়ের দিন যেভাবে কান্না করছে আমার আব্বা আসলে পুরুষ মানুষ কাঁদে না মনের অজান্তি আমার বাবা কিভাবে যে কাঁদছে আমি সেই ভিডিও আর করতে পারি নাই সেই সময় ভিডিও করার মতন অবস্থায় আমি ছিলাম না সবাই খাওয়া দাওয়া করতেছে আসলে বিদায়ের মুহূর্তে কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারি মুহূর্তের কোনো ভিডিও আমি শেয়ার করতে পারি নেই এই তো আমার বোন কনে বেশে কনে সেজে পার্লার থেকে চলে আসছে দেখেন মাশাল্লা মাশাল আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগতেছিল আমার ছোট বোনকে ওকে দেখেই যেন আমার মনে চাইছিল বুকে জড়াই ধরে আমি ওকে অনেক কান্না করি কিভাবে জানেন এইভাবে সেজে গুজে পর হয়ে যাবে মেনে নেওয়া যায় না এই সব কিছু তারপর এত কষ্টের মাঝে বোনকে বিয়ে তো দিতেই হবে সবাই অনেক আনন্দ উল্লাস করে বোনকে বিয়ে দিছি দেখেন আমার বোনটা কত খুশি ওর এই হাসি মাখা মুখ দেখে আমরা সব ভুলে গেছি সব ভুলে ওর বিয়েতে ছোটোখাটো অনুষ্ঠান করে সবাই একসাথ হয়ে হাসি খুশিতে ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করছি এই সেই মুহূর্ত যে একটা সাইন করার পর একটা মেয়ে কিভাবে পর হয়ে পরের বাড়ি চলে যায় আমি আমার বোনের পাশে আমার ভাবি আমি বসেছিলাম আমার মনে হচ্ছিলো যে আমার কলিজাটা যেন ক্ষত হয়ে যাচ্ছে ও সাইন করছিল বিয়েতে আলহামদুলিল্লাহ কবল বলছিল তখন আমার অঝোরে কান্না পাচ্ছিল যে আমার মনে হয় আমার এখন কি যেন পর হয়ে যাচ্ছে কি যেন ভিতর থেকে নাই হয়ে যাচ্ছে বলেই বোঝাতে পারছিলাম না আমি তো যখন সাইন করতেছিল তখন আমার ভাবি অনেক কান্না করতেছিল আমার ভাবি আমার মা সবাই অনেক কান্নাকাটি এই সেই মুহূর্ত যখন একটা কথা বলার মাধ্যমে একটা মেয়ে পরের বাড়ি চলে যায় আর নিজের বাড়ি থেকে পর হয়ে যায় চাইলেও যখন তখন মেয়েকে আনা যায় না যখন তখন পাশে পাওয়া যায় না আমি জানি প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিন আসে

এখন তুমি তো অনেক কান্না করতেছিল এখন আর বলতেছিল না তো আমরা সবাই বোঝাচ্ছিলাম বলো বলো বলে দাও কান্না কইরো না বলে দাও তারপর হয়তো বা কিছু সময় পর বলছে বাবা মায়ের কষ্ট কি আর বলে বোঝানো যায় আমার মা এত কান্না জীবনে কোনো দিন করে নাই আমার ছোটো বোনের বিয়েতে যত কান্না করছে সারা রাত আমার মা অনেক কান্না করছে বিছানায় গোড়ায় গোড়ায় ওছে পারছে কান্না করছে তাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার ছোটো বোনের বর বাড়ির সবাই অনেক ভালো ওরা যাতে জীবনে সুখী হতে পারে ওদের জন্য সবাই দোয়া করবেন আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন ও একমাত্র ছোটো বোন ভাইয়ের আদরের বোনের আদরের মা বাবার আদরের অনেক ভালোবাসা আদর স্নেহ দেওয়ার পর একটা মেয়ে বড়ো হয় প্রত্যেকটা মেয়েকেই সবাই হয়তো বা অনেক ভালোবাসা দিয়ে বড় করে কিন্তু বড় করে এইভাবে পরের বাড়ি চলে যায় মেনে হয় এই যে এখন এটা হয়তো বা আমার বোনকে ঘর থেকে বের করা হয়েছে শুভ দৃষ্টি জন্য মানে শাহ নজর করানোর জন্য বরের সাথে এই যে এখন শাহ নজর করানো হবে মালা বদল করানো হবে এই সব শেষ করার পর তারপর ঘরে নিয়ে জামাই বউকে তারপর আবার বিদায় দেওয়া হবে আসলে শুভ দৃষ্টি একে একে সব পর্বই যেন শেষ হয়ে যাচ্ছে বিয়ের সময় যেন পাড়ি দিয়ে চলে যাচ্ছে আমার মনে হচ্ছে আর কিছুক্ষণ পরবুজি এই মৃত্যু চলে যাবে আমি কিন্তু বিদায়ের একটা সময়ও ভিডিও করতে পারি নাই জানেন আমার মোবাইল কোথায় ছিল আমি বলতেই পারি না একে আমার আব্বা আমার আম্মা আমার ভাবি আমার ভাই আমার চাষ্ত ভাইয়ের আমার বোনেরা সবাই মিলে মৃত্যুর জন্য কান্না করছে মৃত একমাত্র ছোটো মেয়ে আমাদের বাড়ির সবার ছোটো ওর প্রতি সবার অনেক মায়া মোহবত ভালোবাসা তারপর ও ভাবি যে আল্লাহ তুমি মৃতকে সুখী করো সুখে রাখো শান্তিতে রাখো ও যাতে ওর স্বামীকে নিয়ে সুখী হতে পারে সারা জীবন যাতে ওরা দুজন অনেক সুখে থাকতে পারে আমার ভাই বাহিরে থাকে আমার ভাই ও ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছিল সবাই মিলে অনেক কান্নাকাটি করার পরও তারপরে কি আর করার বোনকে তো বিদায় দিতেই হবে এই তো সানজর করানো হচ্ছে মালা বদল করানো হয়েছে সানজর করা শেষ এখন মালা পরানো হবে তাই মরুব্বীরা বলছিল মালা নাকি তিনবার বদল করতে হয় তিনবারই পরানো হবে বিয়ের কাজ যেহেতু শেষ হয়ে গেছে ছেলের বিয়ের কাজ শেষ করানো হয়েছে ওই সাদের উপরে এই স্টেজ থেকে আর মৃতকে তো দেখলেন ঘরে বিয়ে পড়ানো হলো সাইন নেওয়া হলো এখন এই যে মালা বদল করার পরেই তারপর বিয়ের কাজ প্রায় শেষ এই তো মালা পরানো হচ্ছে আমি আলহামদুলিল্লাহ খুশি যে আমার বোন তার বরকে পছন্দ করছে বর তাকে পছন্দ পছন্দ করছে করছে তারা দুজন দুজনকে আর খুব সুন্দর একটা পরিবার পাইছে আমার বোন যাতে পরিবার ওই পরিবারের সবাইকে নিজের করে আপন করে নিয়ে সুখী হতে পারে মেনে নিতে পারা না গেলেও কিন্তু পরের বাড়ি যেতেই হবে আমি যেরকম আসছি আমার মা যেরকম আসছে ওরকম প্রত্যেকটা মেয়েকেই পরের ঘরে যেতে হয় প্রকৃতির নিয়ম করার নেই যেতে তো তো হবেই এই হয়ে গেল কিছুই ধীরে ধীরে সব কাজ শেষ হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে সেই সময় ঘনিয়ে আসছে যে আমার বোন এবারই ছেড়ে চলে যাবে এই তো মালাবদল শেষ এখন ওদের দুজনকে ঘরে হচ্ছে মিষ্টি মুখ করার জন্য আর আমার আব্বা আমাকে সালাম করানোর জন্য তাই ভিতরে এনে দুজনকে বসানোর পর আমার মা আমার আব্বা দুজনকে জামাই সালাম করবে আমার মা আবার মৃত্যুর জামাইয়ের জন্য একটা চেন এনে রাখছে চেনটা দিলে জামাই বউ দুজনকে ঘরে আনা হয়েছে বসানো হয়েছে মিষ্টি মুখ করানো হয়েছে এখন আমার আব্বা আমার মা দুজন বসবে জামাই তাদেরকে সালাম করবে আর আমার মা তাকে সালামিতে চেন উপহার দেবে তাই ভিডিও তো অনেক লং হয়ে গেল ধৈর্য সহকারে যারা পুরো ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার বোনের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমার মনে হয় ভিডিওটা আর লং করার প্রয়োজন নাই এই যে দেখেন সুন্দর একটা চেন আনছে চেনটা এখন আমার মা লজ্জা পাচ্ছিলো যেহেতু নতুন জামায় আমার মামাকে বলছিল পরায় দেওয়ার জন্য কিন্তু মামা বলছিল তুমি পরায় দাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিয়ের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ